নন্দী গ্রামের পাড়াই পাড়াই মহল্লায় মহল্লায় ভাই ভাই গন্ডগোল লাগিয়ে দিয়ে এখানে আবার চক্রান্ত হবে। আসুক, তাই আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে চিন্তাধারা, মমতা ব্যানার্জির যে প্রয়াস, বাংলা শুধু নয় আজকের ভারতবর্ষ সে যে সংকটজনক অবস্থার মধ্যে পড়েছে, একটা ধাপ্পাবাজ সরকার যার কোনো কোনো কিছু পরিকল্পিত কাজ নেই আপনারা নিশ্চয়ই জানেন, শুধু থাপ্পা ঠান্ডা এই মা বিশ্বাসঘাত যারা ধর্ম নিয়ে রাজনীতি করে আজকের একের পর এক কিভাবে সর্বনাশ করছে। সর্বোপরি আপনারা বলুন কি অপরাধ এই সরকার মানুষের জন্য 100 দিনের যে কাজ আজকে যেটা নিয়ে বলুন, 100 দিনের কাজটা উঠে গেছে, সরষের তেল 200 টাকা, পেট্রোলের দাম কিভাবে বেড়েছে, গ্যাসের দাম কিভাবে বেড়েছে, প্রত্যেকটা দ্রব্য মূল্য কিভাবে বেড়েছে, মানুষ কাজ করবে 100 দিনে, 100 দিনের কাজ করলে ন্যূনতম যে রোজগারটা হতো সংসার চালাতে হতো, আজকের কেন্দ্রে ক্ষমতায় থেকে তোমার 2 কোটি বেকারের চাকরির গল্প চলে গেল, তোমার 15 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে গেল, তুমি প্রকাশ করেছিলে যে আজকের বেটি বাঁচাও বেটি পড়াও তার কোনো পরিকল্পনা নেই, ধাপ্পা দিয়ে ধান্দা দিয়ে ভারতবর্ষের মানুষকে টুপি পরিয়ে ভোট নিয়ে আজকে তোমার বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প তোমার কোথায় গেল, আজকে তুমি আয়ুষ্মান ভারত তুমি সৃষ্টি করেছিলে তার পরিকল্পনার মধ্যে সারা ভারতবর্ষের মধ্যে কত মানুষ উপকার পেয়েছে তার কোনো পরিকল্পনা তার কোনো পরিসংখ্যান তুমি দিতে পারে না, সেরকম ধাপ্পা দিয়ে তুমি বলেছিলে আজকের যে কিষাণ সম্মান নিধির টাকা আজকের পশ্চিম বাংলার কত মানুষ পেয়েছে তারও কোনো নেই, শুধু ধাপ্পা ঠান্ডা মির্জাপুরের মতো কিছু মানুষকে নিয়ে এসে আজকের ভারতবর্ষটাকে উনি চা বেচতেন, ভারতবর্ষটাকে বেচে দিয়ে আজকের ভারতবর্ষটাকে লাঠি তোলার চেষ্টা করছে। আর আমরা বাঙালি, আমরা নেতাজির লোক, আমরা বিবেকানন্দের লোক, রামকৃষ্ণের লোক, রবীন্দ্রনাথের